हरे कृष्ण सुधी भक्तमंडली कृष्ण जखन वृंदावने एकटु बड़ो हुए थे नंद बाबा के बोले थे जे पिता आमी गोचरण करते जाब आर संगे श्रीदाम सुबल सबाई मिले जत सका आछे बटु मधुमंगल सबाई के निये जाब सबाई मिले कृष्णेर साथे बने गोचरण करते जेतें एभावे खूब तारा आनंद पेतें। जारा शक्त रसेर भक्त माने रस तो बारोटी रसेर कथा बर्णना आछे शास्त्रे तार मध्य पाँचटी हच्छे मुख्य शांत दास्य सख्य बात्सल्य और माधुर्य। तो एइटा हच्छे एकटा रस माने सका रूपे ভগবানের সঙ্গে আনন্দ করা। তো সেই সমস্ত সখারা কৃষ্ণের সাথে যখন বনে ভ্রমণ করছিলেন তখন এক সময় সখাদের মধ্যে ছোট ছিল বটু। তো বটু একবার কৃষ্ণকে বলছেন যে কানাই বটু কহে ভাই অন্ন খেতে চাই যদি খাওয়াইতে পারো। হ্যাঁ আমরা তবে সুখ পাই কৃষ্ণ গুণ গাই কিছু নাহি চাহি আরো। হে কানাই যদি এই বনের মধ্যে মধ্যাহ্ন সময়ে আমাদেরকে একটু অন্নভোজন করাতে পারো তাহলে আমাদের খুব আনন্দ হবে। তো তখন কৃষ্ণ চিন্তা করছে যে হ্যাঁ অবশ্যই আমি তোমাদেরকে অন্নভোজন করাবো। মানে ছোট্ট সকারা তো বলছে যে তোমরা একটা কাজ করো শ্রীদাম হ্যাঁ তারপরে সুবল এইভাবে কয়েকজন সখা মিলে তোমরা এই বনের পাশে মুনিরা যজ্ঞ করতেছে তোমরা সেখানে যাও সেখানে যেয়ে মুনিদেরকে বলবে যে কৃষ্ণ বলরাম অন্ন চাচ্ছে কিছু নৈবেদ্য চাচ্ছে তাদেরকে দিবেন কি না তাদের কাছে চাইলেই তারা দিয়ে দিবে। তো কৃষ্ণের কথা অনুসারে তখন সকারা গেলেন যেই মাত্র কৃষ্ণ বলরামের কথা বলেছে মুনিরা রেগে মেগে ফায়ার আরে দেব দেবীদেরকে অন্ন সমর্পণ করা হলো না আর তুমি কোনখানের গোয়ালার ছেলের জন্য হ্যাঁ কোনখানের কানাই হ্যাঁ বলাই তার জন্য এই অন্ন ভিক্ষা করতে এসেছ হ্যাঁ তোমাদের লজ্জা করে না এভাবে অপমান করে দিয়েছে। এবার তারা কোনো সময় বৃন্দাবনে জন্মগ্রহণ করে কৃষ্ণ বলরামের নিন্দা শ্রবণ করেনি তারা দুটি কর্ণে এভাবে খড় চাপা দিয়ে কৃষ্ণ বলরামের কাছে এসে কেঁদে কেঁদে বলছেন হে কানাই এই বৃন্দাবনে জন্মগ্রহণ করে আমরা কোনো দিন তোর নিন্দা শুনি নাই রে কিন্তু আজকে আমরা কোথায় গিয়েছিলাম তারা তো অন্ন দিল না উল্টা আবার তোমার নামে কত রকমের নিন্দামন্দ শুনাইল। কানাই আমাদের এই কথা শ্রবণ করার আগে মৃত্যু হলো না কেন? হ্যাঁ আমরা যে অনেক দুঃখ পাচ্ছি রে কানাই। তো তখন কৃষ্ণ সকাদের চোখের জল মুছে দিয়ে কৃষ্ণের মুখ তো সবসময় হাসি থাকে হেসে হেসে বলছেন যে সখারা তোমরা কোনো দুঃখ করো না হ্যাঁ তোমাদের দুঃখের কোনো কারণ নেই আমি তোমাদেরকে আর এক জায়গায় পাঠাবো সেখানে গেলে অবশ্যই তোমাদেরকে অন্ন দিয়ে দেবে। তখন সেই সখারা বলছে যে কৃষ্ণ আমরা আর অন্নভোজন করতে চাই না। এভাবে যখন বলছে তখন কৃষ্ণ বলছে যে হে সখাগণ তোমরা যখন বাঞ্ছা করেছ সেটা অবশ্যই আমাকে পূর্ণ করতে হবে আমার আদেশ তোমরা অবশ্যই সেখানে যাও আর তোমরা গেলে তোমাদেরকে তারা কখনো ফেরাবে না। তো এভাবে কৃষ্ণের আদেশ অমান্য করা যায় না তারা গেলেন কোথায় যাবে যে যেখানে মুনিপত্নীগণ অবস্থান করছেন তাদেরকে যেয়ে তোমরা এই কৃষ্ণ বলরামের কথা বলবে।
কৃষ্ণের নির্দেশ অনুসারে যখন তারা সেই মুনি পত্নীগণকে সেই কথা বলেছে, আর সঙ্গে সঙ্গে তারা কৃষ্ণ বলরামের নাম শ্রবণ করে অন্যের থাড়ি মাথায় করে নিয়ে কৃষ্ণ বলরামের সেবা দিবেন বলে পথে বাহির হয়েছে। এভাবে একদম সারি সারি, একজন দুইজন না, সবাই মিলে একদম অন্যের থাড়ি মাথায় করে নিয়ে সেই বনের দিকে যাচ্ছিলেন। এভাবে যখন সবাই চলে যাচ্ছে, একজন মুনি তার পত্নীকে চুলের মুঠি ধরে টানতে টানতে একটি ঘরের মধ্যে নিয়ে গেলেন। ঘরের মধ্যে নিয়ে একদম ঘরের মেঝেতে ফেলে দিয়ে ঘরের শিকলটা লাগিয়ে দিয়ে তালা মেরে দিলেন। এবার অন্যরা তো চলে গেছে, আর সেই মুনি পত্নী ঘরের মধ্যে পড়ে পড়ে কান্না করছে যে হে গোবিন্দ, সকলেই তোমার সেবা পেল, কিন্তু হে প্রভু, আপনি আমাকে কৃপা করলেন না, আমি এমন বড় অভাজন, এই বৃন্দাবনে জন্মগ্রহণ করে এরকম একটা সুন্দর আপনার সেবার সুযোগ পেয়েও আজকে আমি বঞ্চিত হলাম। তার মূল কারণ হচ্ছে আমার এই দেহের স্বামী। হে প্রভু, আপনি তো আমার পরম পতি, আপনি হচ্ছেন আমার আত্মার স্বামী, হৃদয়ের স্বামী, তাই হে প্রভু আমি আপনার কাছে প্রার্থনা করছি, যিনি আমার এই দেহের স্বামী। ও গো স্বামী গো, তুমি তো আমার এই দেহের স্বামী, হ্যাঁ, তাই আমার এই দেহটাকে এই ঘরের মধ্যে আপনি বেঁধে রেখেছেন, তো আমি ভগবানের কাছে প্রার্থনা করছি আমার এই দেহ আপনার কাছে থাকলো, আর আমার এই হৃদয় আমার সেই পরম পতি কৃষ্ণের চরণে অর্পণ করে দিলাম, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এই বলে মুনি পত্নী বলছেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীষ্য গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতি। এই বলে বলে সেখানে মুনি পত্নী মেঝেতে শুয়ে বললেন। কিছুক্ষণ পরে সেই মুনি ঘরের দরজাটা খুলে তার সহধর্মিণীকে ডাকছেন যে প্রিয়ে, তুমি কি ঘুমালে? দেখছে দু নাক দিয়ে কোনো নিঃশ্বাস বইছে না, তো বলছে প্রিয়ে তুমি কি ঘুমালে, কথা বলছো না কেন? তো এভাবে গাটা ঝকা দিয়ে বলছেন, লাড়া দিয়ে বলছেন যে তুমি কথা বলছো না কেন? তার প্রাণ তো আর নেই। তখন সেই মুনি হাউ মাউ করে কান্না করছে, বলে প্রিয়ে গো বলো বলো, একবার কথা বলো, শুধু একটি বার মাত্র কথা বলো। এভাবে যখন কথা বলছে না, তখন বলছেন যে প্রিয়ে, তুমি তো তোমার পরম পতি কৃষ্ণের সেবা পেলে, কিন্তু আমি বড় অভাজন, আমি তো সেই পরম পতির সেবা পেলাম না, তাই তোমার কাছে আমার এই নিবেদন, সেই পরম পতি কৃষ্ণের কাছে যেন আমার কথা একটু তুমি বলো, আমি বড় অভাজন, আমার এই অপরাধ যেন তিনি ক্ষমা করে দেন। তো এভাবে সেই মুনি পত্নীর মতো কেউ যদি গোবিন্দকে মনে প্রাণে একবার ডাকেন, তার লীলা কথা শ্রবণ করেন, আমাদের অভ্যাস তো একটু খারাপ, বিভিন্ন জড়বস্তুর সঙ্গ করতে করতে, এই জড়জগতের বিষয় সম্বন্ধে চিন্তা করতে করতে সেই কৃষ্ণ থেকে আমরা অনেক দূরে অবস্থান করছি, কিন্তু কেউ যদি নিয়মিতভাবে এই ভগবানের লীলা কথা পাঠ করেন, শ্রবণ করেন, গুণকীর্তন করেন, তাহলে তিনি ভগবানের কৃপা অবশ্যই লাভ করতে পারবেন।
সেই পর্যায়ে যে কেউ যদি বলে যে এই মনকে আমি আমার কৃষ্ণের চরণে অর্পণ করে দিলাম, তখন তার জীবন সার্থক। তার প্রমাণ এই লীলায়। আবার মহাভারতে বিদুরের কিছু ছিল না, দিন ভিখারি, সে ভিক্ষা করে খায়। দুর্যোধন ভাবলেন যে কৃষ্ণ আমি তোমাকে রাজভোগ খাওয়াবো, আর দুর্যোধন মানে এই চিন্তা করতে করতে মনে মনে ভাবছেন যে কৃষ্ণকে অবশ্যই এখানে আসতে হবে, যে আমি তো তাকে রাজভোগ খাওয়াবো। বিদুরের কিছু ছিল না, বিদুর ঘরের মধ্যে ওই ভিক্ষা করা খুদ অন্ন সিদ্ধ করে কান্না করছে, হে গোবিন্দ আমার তো কিছু নাই প্রভু, আমি আপনাকে কি দেব। হ্যাঁ, ওই খুদ দিয়ে অন্ন বানিয়ে সিদ্ধ করে হ্যাঁ বসে বসে কান্না করছে যে হে প্রভু আপনাকে আহ্বান করার আমার কিচ্ছু নাই, যদি আপনি দয়াময় বাঞ্ছা কল্পতরু ভগবান হয়ে থাকেন তাহলে হে প্রভু আমার এই খুদ অন্ন আপনি গ্রহণ করুন, আমার এটা ছাড়া যে আর কিচ্ছু নেই প্রভু। এভাবে যখন বলছিলেন তখন ভগবান হচ্ছে ভাবগ্রহী জনার্দন। আপনি যদি ভগবানকে সবসময় এভাবে ডাকেন তাহলে ভগবান আপনার ডাকে সাড়া দেবে। আরে এই দেহ কতক্ষণ থাকবে আপনার? আপনাকে দেখতে সুন্দর, আপনি বিশ্বের সুন্দরী, আপনি কোটিপতি লাখপতি, হ্যাঁ মুই কি হনুরে, মানে আমি কি হলাম, এরকম ভাবছেন, কতক্ষণ থাকবে আপনার এই রাজভৈব? থাকবে না চিরদিন। কিন্তু এই মনুষ্য জন্মকে সার্থক করার জন্য এই শরীর দেওয়া হয়েছে, কেউ যদি এই শরীরের সদ্ব্যবহার করে, এই শরীরকে সদ্ব্যবহার যদি আপনি করেন এই দেহ মরে যাবে, এই দেহ নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আপনার হৃদয় আপনার প্রাণ সেটাকে ভগবান গ্রহণ করবেন, মুক্ত হয়ে ভগবানের ধামে চলে যাবে। বিদুর সেটাই করেছিলেন, কৃষ্ণ সেই বিদুরের ডাকে সাড়া দিয়েছিলেন। বিদুরকে যে বলছেন যে বিদুর তুমি আর এভাবে কান্না করবে না, বিদুর গো এই পৃথিবীতে সবাই আমাকে ডাকে কিন্তু তোমার মতো এই নয়ন জলে বুক ভাসিয়ে কে ডাকে? বিদুর তোমার কান্না আমি সহ্য করতে পারছি না। ভগবানও কান্না করছেন, বিদুরও কান্না করছেন, এবার কান্না করতে করতে ভাব এমন হয়ে গেছে, হাতের মধ্যে একটা কলা ছিল, কলাটা ছুলে কলার খোসাটা ভগবানকে দিচ্ছেন, আর ভগবান সেই কলার খোসায় কলা হিসেবে ওইভাবে খাচ্ছে। হ্যাঁ, বিদুরের পত্নী এটা দেখে অবাক হয়ে গেছে, হ্যাঁ ওগো তুমি এটা কী করছো, হ্যাঁ কৃষ্ণকে এই কলাটা ফেলে দিয়ে কলার খোসা দিচ্ছ? তখন আরে তাই তো, যদি আপনার ভাব ওরকম স্তরে চলে যায় তাহলে আপনি ভগবানকে একটা পত্র দিলে, ফল দিলে, জল দিলে ভগবান সেটাই গ্রহণ করবেন। ভগবান রাজবৈভবে থেকে আপনার এই দামি দামি খাবার খেতে চান না। পত্রং পুষ্পং ফলং তয়ং ইয়মে ভক্তা প্রযোচ্ছতি, যে কথা ভগবদ্গীতায় ভগবান স্বয়ং নিজে বলেছেন। এর মানে এই নয় যে ভগবানকে সুন্দর সুন্দর রান্না করে দিব না, হ্যাঁ সুন্দর পোশাক পরাবো না। যতক্ষণ আপনার সামর্থ্য আছে সেই জিনিসগুলো যেহেতু আপনি ব্যবহার করছেন সেই জিনিসের সদ্ব্যবহার করতে হবে। ভগবানের জিনিস ভগবানকে দিয়ে গ্রহণ করলে সেটাতে কর্মবন্ধন যুক্ত হয় না। যে নাহাবিক্রম নস্বস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পম অপশ্য ধর্মস্য ত্রয়ত মহত ভয়াত, মানে আমরা যেহেতু অনেক জড় অবস্থা বদ্ধ দশা প্রাপ্ত হয়েছি, তাই আমাদের এই কৃষ্ণভক্তি এভাবে অনুশীলন করার মাধ্যমে আমরা ওই স্তরে উন্নত হতে পারব। এর মানে এইরকম অজুহাত দেখিয়ে
ভগবানের জন্য একটু জল আর একটু ফল আর নিজে রাজভোগ খাবো, এরকম হবে না। যদি আপনার কিছু না থাকে তখন আপনি ভগবানকে পত্র পুষ্প ফল আর জল দিলে ভগবান সেটাই গ্রহণ করবেন। তো ভগবানের এরকম আরও অনেক লীলা শাস্ত্রে বর্ণনা করা রয়েছে, তো আজকে দীর্ঘায়িত করছি না। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। ফেসবুকে যারা দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো করুন, হ্যাঁ, আর এভাবে আমার সাথে থাকুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আজকে আর দীর্ঘায়িত করছি না, এখানেই সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।